লোডশেডিংয়ের প্রতিবাদে চাপড়ার বরন্দুলিয়ায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার রাত 11টা থেকে প্রায় 1:30 পর্যন্ত আড়াই ঘন্টা ধরে বরন্দুলিয়ার শিবিরপাড়ায় এই অবরোধ চলে। এর ফলে যাত্রীবাহী বাসসহ ওই রুটে চলাচলকারী প্রতিটি যানবাহন অবরোধে আটকে পড়ে। চাপড়া থানার পুলিশের তৎপরতায় বিদ্যুৎ সংযোগ ফিরলে এবং পুলিশের পক্ষ থেকে বিদ্যুৎ সমস্যা মেটানোর স্থায়ী সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই চাপড়ার বরন্দুলিয়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষ লো ভোল্টেজ ও লোডশেডিংয়ের সমস্যায় নাজেহাল। বারংবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি। এর আগেও একাধিকবার রাস্তা অবরোধ ও বিদ্যুৎ পর্ষদের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর ফলে বরন্দুলিয়াতে একটি বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ করা হলেও সমস্যার সমাধান হয়নি। বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম আশরাফ শেখ জানান, প্রতিদিনই কোনো কারণ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ দপ্তরে বারংবার ফোন করলেও কোনো উত্তর পাওয়া যায় না এবং বিদ্যুৎ সংযোগ ফেরাতে কোনো উদ্যোগও দেখা যায় না। দিন কয়েক আগে গ্রামবাসীদের তরফে 73 বিদ্যুৎ পর্ষদের ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হওয়ায় এদিন রাত্রি 11টা নাগাদ বাধ্য হয়ে গ্রামবাসীরা কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে জড়ো হয়ে পথ অবরোধ শুরু করেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে তাদের সাথে গ্রামবাসীদের প্রচেষ্টা শুরু হয়। এরপর চাপড়া থানার পুলিশ বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে নিয়ে বিদ্যুৎ সংযোগ ফেরালে এবং আগামী দিনে এই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। শুরু হয় যান চলাচল। তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, অতি সত্ত্বর যদি বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শনে বাধ্য হবেন তারা। আমাদের দাবি হচ্ছে, আমরা বরন্দুলিয়া এলাকার বাসিন্দা, আমরা দীর্ঘদিন ধরে এই বিদ্যুতের সমস্যা, প্রায় দিনই এখানে বিদ্যুৎ থাকে না, যদিও বা একটু একটু থাকে, বারবার সে খবর দিয়েও আমরা তাদের সাহায্য পাইনি। আমরা দীর্ঘদিন ধরে ভুগছি এই যে বর্তমানে এই যে করোনার এই পরিস্থিতিতে, করোনার পরিস্থিতিতে আজকে আকাশ পরিষ্কার, ঝড় নেই, বিদ্যুৎ জল নেই, কিন্তু তবুও আমরা সেই দুপুরের পর থেকে প্রতিনিয়ত এই পর্যন্ত, এখন রাত 11:30 বাজে, এখনও পর্যন্ত আমরা এখানে কারেন্টের কোনো মানে আলোর কোনো ইয়েই দেখতে মানে পরিস্থিতি দেখতে পাচ্ছি না। বারবার বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করা সত্ত্বেও এখানে কোনো সাড়া শব্দ পাইনি। এমনকি এর আগে আমরা দীর্ঘদিন বেশ কয়েকবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিভিশনাল ম্যানেজার, চাপড়া SS বিভিন্ন জায়গায় আমাদের এখানকার যে পরিস্থিতি এটা আমরা তাদের সঙ্গে কথা বলেছি, বলার পরেও আমরা কোনো সাড়া পাইনি, যার ফলে এই এখন শিশু বাচ্চারা এবং এই অসুস্থ মানুষগুলো তারা বাড়িতে থাকতে না পেরে আজকে এই রাস্তার উপরে এসে তারা অবরোধ করতে বাধ্য হয়েছে। এই আমরা আমাদের দাবি, এই আমাদের এই বরন্দুলিয়া সহ এই এলাকার বিদ্যুতের সমস্যা যাতে সমস্যা স্থায়ীভাবে সমাধান হয় এটাই আমাদের দাবি। আপনার কথায় আমরা এখানকার মানুষ অবরোধ তুলে দিচ্ছি, কিন্তু আচ্ছা।